আমি কি সরকারি লোক না? আপনারা যে কাজটা করতেছেন, আমি কিন্তু সরকারি কাজে আসছি, আমি কিন্তু সরকারি কাজে আসছি, আমি কিন্তু আমার কাজে আসছি, যাই হয় থাকুক, কিন্তু আমি কি সরকারি কাজে আমি এইভাবে বাধা দিতে পারে না, বাইরে রাখতে পারে না? কেন আপনি ইউনুমোদের সাথে কথা বলার পরে ইউনুমোদই বলল যে স্যার আমাকে জানাইলো যে ঠিক আছে আপনি কাটিয়ে দিন। ইউনু স্যার সাথে কথা বলার পর আমি যখন আবার একটু চেয়ার নিয়ে লাইনটা কাটতে যাওয়ার জন্য বললাম যে লাইন তো আমাকে আমাদের স্যার তো কাটিয়ে দিতে বললো, তখন উনি বলতেছে যে লাইন কাটতে পারবেন না, দাঁড়ান আমি কথা বলছি। বললাম ঠিক আছে, আমি তো কথা তো আপনাকে বলতে বললাম, আপনি তো কথা বলেন না। বলে ঠিক আছে আমি কথা বলছি। উনি আমাকে ইউনু স্যারের সাথে হয়তো বা আমাকে ইউনু স্যারের সাথে কথা বলল, আমার ইউনু স্যারের কথাই পরিচয় দিল, বলল যে তুমি কে ইকবাল তুমি, হ্যাঁ আমি কার সাথে কথা বলে আসতো, এজিএম স্যারের সাথে কোসে আনসারে দাও, আনসারে দিছি, ওনাকে আমাকে বাইরে রাখার নির্দেশ দিছে এবং আমাকে বেঁধে রাখলো দীর্ঘ সময়। কার আদেশে বাঁধছে আপনাকে? ইউনু মহোদয়ের নির্দেশনায় বাঁধছে।